মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ভাই ভাই সুস্থতার ক্যান ফিরে এসেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কাকুমনিকে দে। দাদা এটা তুই বলছিস? রিকি, বলেছিলাম না ফুলকি এ কাজ করতে পারে না, দেখলে তো ফুলকি এ কাজ করতে পারে না। রুদ্র, তুমি কি সেদিন কাউকে দেখেছিলে, মানে যে গুলি করেছিল, মানে তুমি কি কাউকে দেখেছিলে? একটু ভাবনা চিন্তা করে বলো না, ভাই জিজ্ঞাসা করছিল, একটু ভাবো। মাস্কটা খুলেছেন কেন? সিস্টার, সিস্টার, অক্সিজেন মাস্কটা ঠিক করুন। ম্যাডাম প্লিজ এখানে ভিড় করবেন না, আপনারা যান, এই মুহূর্তে ওনাকে কোনো স্ট্রেন দেওয়া যাবে না। যান, ইঞ্জেকশনটা রেডি করুন। ম্যাডাম প্লিজ যান। আমাকে কে গুলি করলো? ভুল কি কাজ করতে পারে না, ও আমার মুখোশ খুলে দিতে পারে সবার সামনে, কিন্তু মেরে ফেলার কথা ভাববেই না। এই খুন অচেনা শত্রুর পা পড়লো, কেন করলো গুলি আমায়? কেন? বৌদি, কি মনে হচ্ছে বলতো? এই সিচুয়েশনটা থেকে পুলকি মুক্তি পাবে? কোর্টে যখন ব্রেক টাইম হলো তখন কেমন যেন মনে হচ্ছিল না যে যা বিচার হবার হয়ে গিয়েছে। ভাই তুমি এত ভেঙে কেন পড়ছো বলো তো? তুমি তো এখানে এসেছো ফুলকির জন্য প্রার্থনা করতে, মায়ের উপর একটু ভরসা রাখো না। আমাদের ফুলকে কিন্তু এই থানে এসেই নিজের ইচ্ছা প্রকাশ করে, মা কিন্তু ওকে ফেরায় না, মা ওর সমস্ত ইচ্ছা পূরণ করেন। এমনকি এমনকি এই তো কিছুদিন আগে ফুলকিকে কত বড় একটা বিপদ থেকে মা বাঁচিয়ে দিলেন বলো তো। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছো তুমি, কিন্তু কি বলো তো বৌদি, যতবার ফুলকির মুখটা মনে পড়ছে না ততবার নিজেকে খুব অসহায় লাগছে গো। হে মা, খুব কম সময়ের ব্যবধানে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তুমি তো জানো মা, আমার আমার নিজের প্রার্থনার উপর নিজের কোনো বিশ্বাস নেই, কিন্তু কিন্তু ফুলকির বিশ্বাসে তো জোর আছে মা। ফুলকির সাথে কোনো রকম অবিচার হতে পারে না মা, এটা তুমি তো খুব ভালো করে জানো। তুমি দেখো মা, তুমি দেখো যাতে ফুলকিকে বিনা দোষে ওই লকআপের অন্ধকারে আবার ফেরত না যেতে হয়, এটা তোমাকে দেখতে হবে। তোমায় একটা না একটা চমৎকার করতেই হবে মা, একটা চমৎকার করো মা, করো একটা চমৎকার।
খেলাবো বল, আমি তো ভাইকে নিয়ে একটু মায়ের থানে এসছি রে। হ্যাঁ কি রুদ্রদার, রুদ্রদার জ্ঞান ফিরেছে? হ্যাঁ কাকুমণি, বলছি সব ঠিক আছে তো? রুদ্রদা নিজেও বিশ্বাস করতে পারছে না যে ফুলকি রুদ্রদাকে গুলি করেছিল। হ্যাঁ কাকুমণি, আমি ভাইকে সবটা বলছি। হ্যাঁ আসলে আমাদের তো এক্ষুনি কোর্টে ফিরতে হবে, পরে সেশন শুরু হয়ে যাবে না, আমরা পরে আসছি রুদ্রদার সাথে দেখা করতে। হ্যাঁ গো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাই, থানু বলছিল না রুদ্রদার জ্ঞান ফিরে এলে ওর সওয়াল জবাব করতে সুবিধা হবে? হ্যাঁ বৌদি, থানু বলছিল বটে। দেখো রুদ্রর জ্ঞান ফিরেছে এটা খুবই ভালো খবর, কিন্তু এতে ফুলকির কেসে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। এনিওয়ে তুমি ধানুকে একটা মেসেজ করে জানিয়ে দাও, আর চলো আমরাও ফিরি এবার। ভাই এই ডালাটা আমায় দাও তো, মায়ের পায়ে ছোঁয়ানো ফুল আমি ফুলকির মাথায় ছোঁয়াবো। একটার পর একটা যা বড় বড় বিপদ আসছে মেয়েটার উপরে, বোধহয় মা রক্ষা করেন বলেই ফুলকি লড়াই করার শক্তিটা পায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।